নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন শরদ পাওয়ার। মহারাষ্ট্র দখল নেবে, এনডিএ এর উদ্দেশ্য চ্যালেঞ্জ, এনডিএ এর উদ্দেশ্যে চ্যালেঞ্জ এক প্রকার শরদ পাওয়ারের। কোন পথে দখল? মহারাষ্ট্র যে দখল নেবেন বলেছেন, কিন্তু কিভাবে দখল নেবেন? শরদ পাওয়ারের এই বক্তব্যকে ঘিরে তোলপাড় এই মুহূর্তে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশীয় রাজনীতি। পরিকল্পনা জানিয়ে এনডিএর স্নায়ুচাপ সেটা বাড়াতে চাইছেন রীতিমতো শরদ পাওয়ার। মহারাষ্ট্র দখল নেবেন, এনডিএর উদ্দেশ্যে চ্যালেঞ্জ শরদ পাওয়ারের। কথা বলবো এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ টেলিফোন লাইনে। বিপ্লব দা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি এক প্রকার চ্যালেঞ্জ জানিয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার। মহারাষ্ট্র তিনি দখল নেবেন, কিভাবে দখল নেবেন তিনি? প্রকাশ্যে এই চ্যালেঞ্জকে কিভাবে দেখছো? রাজনৈতিক মহলের কি ভাবনা? কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকে এবং সেই চ্যালেঞ্জটা কিন্তু শরদ পাওয়ার নিলেন লোকসভা নির্বাচনের পর। এবং কেন এবং এই এই চ্যালেঞ্জ সেটা কিন্তু নিয়ে একটা দেশীয় রাজনীতিতে কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে যে সদ্য সমাপ্ত যে নির্বাচন, সেখানে মহারাষ্ট্রে 10টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তার দল এবং তার মধ্যে 8টিতেই জয়লাভ করেছে তারা, অর্থাৎ শরদ পাওয়ারের দল। চলতি বছরের শেষে আবার সেই রাজ্য বিধানসভার নির্বাচন, অর্থাৎ যেখানে লোকসভা নির্বাচনে যেখানে 10টি আসন লড়েছিল শরদ পাওয়ারের দল, সেখানে 10টি আসনের মধ্যে 8টি আসন পেয়েছে। তাহলে একটা শক্তি সঞ্চয় করেছে লোকসভা নির্বাচনের, এই যে শক্তি সঞ্চয় করা তা কিন্তু কাজে লাগাবে বিধানসভা নির্বাচনে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে দেখা যায় যে বিধানসভার ভোট আগে হয়ে থাকে এবং তারপর লোকসভার ভোট আসে, কিন্তু সেখানে কিন্তু এবারের এই যে মহারাষ্ট্রের যে উল্টো একটা রেজাল্ট বা উল্টো একটা চিত্র দেখা যাচ্ছে, যেখানে লোকসভা নির্বাচন শেষ হয়েছে, সদ্য লোকসভা নির্বাচন শেষ হবার পর বিধানসভা নির্বাচন, যেহেতু সেখানে শরদ পাওয়ারের দল 10টি আসনে 8টি আসনে জয়লাভ করেছে, সেই ক্ষেত্রে দলীয় কর্মী থেকে শুরু করে রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষের কাছে কিন্তু তাদের একটা বড় বার্তা পৌঁছে গেছে। এবং এই বড় বার্তাটা পৌঁছে যাবার কারণে বর্তমানে কিন্তু এনডিএ সরকারের উপর একটা চাপ তৈরি হয়েছে। কারণ এখানে বলতে গেলে আমি বলবো, দেখো সুপ্রীতি, যে দেশীয় রাজনীতিতে 2014 এবং 2019 সালে নরেন্দ্র মোদী সরকার কিন্তু এককভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এবছর কি, এবছর প্রধানমন্ত্রীর নেতৃত্বে তৃতীয়বার এনডিএ সরকার গঠিত হয়েছে, সেখানেও কিন্তু অনেকটা এনডিএ সরকারের চাপ রয়েছে। সেখানে চন্দ্রবাবু নাইডু এবং একে নিয়ে তারা দল হয়ে সামিল করেছে। এবং পরবর্তী দিকে যেখানে দেখলাম, দেখা যদি যায় যে ইন্ডিয়া জোটেরও কিন্তু কম নয়, সেখানে 234টি আসন, অর্থাৎ সেই জায়গায় কিন্তু অনেকটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেও সে জায়গায় কিন্তু তার চাপ রয়েছে। এবং সেখানে মহারাষ্ট্রের মতো যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, এই বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে রাজনৈতিক নেতা এবং সেই শরদ পাওয়ারের দল তারা কিন্তু রীতিমতো রাজনৈতিক ভাবেও কিন্তু মানুষের কাছে আস্থা জুগিয়েছে এবং আস্থা জোগানোর কারণেই কিন্তু তারা ব্যাপকভাবে আসন পেয়েছে, 10টি আসনের মধ্যে 8টি আসন পেয়েছে। সেখানে কিন্তু চ্যালেঞ্জ যে শরদ পাওয়ার, যে সামনে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে এই যে 8টি আসন পেয়েছে এবং এই 8টি আসনের মধ্যে প্রত্যেকটি জায়গায় যে সমস্ত জায়গাগুলিতে শরদ পাওয়ারের শক্তি বেশি রয়েছে, দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত রয়েছে, দলীয় কর্ম সমর্থকদের আরো বেশি তিনি উজ্জীবিত করবেন, সামনে তিনি ভোট বা ভোট বৈতরণী পার হওয়ার জন্য বিভিন্ন ভাবে তিনি আশ্বস্ত করবেন বা নতুন পরিকল্পনা ঘোষণা করবেন, সেখানেই কিন্তু সবচেয়ে বেশি এনডিএ জোট, এনডিএ সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার কিন্তু অনেকটা চাপে পড়বে এবং সেটা কিন্তু শরদ পাওয়ার বুঝে গেছেন। তার জন্যই কিন্তু আগাম তিনি সেই চ্যালেঞ্জটা দিয়েছেন, অর্থাৎ দেশীয় রাজনীতিতে যখন প্রধানমন্ত্রী তৃতীয়বার মন্ত্রিত্ব নিলেও সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর উপর অন্যান্য শরিক দলগুলোর চাপ আছে এবং সেই চাপের মধ্যে কিন্তু আরো একটা শরদ পাওয়ার চাপ তৈরি করে দিলেন, অর্থাৎ মহারাষ্ট্রকে সাথে চ্যালেঞ্জ দিলেন বিজেপি সরকারকে বা এনডিএ জোটকে, সেটাই কিন্তু বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং সেখানেই কিন্তু যে ভোটাররা রয়েছেন মহারাষ্ট্রের ভোটাররা, তারা কিন্তু সেই দিকে কিন্তু হাঁটবেন বলে রাজনৈতিক মহল বা প্রত্যেকেই মনে করছে। সেদিক থেকে দাঁড়িয়ে এনডিএর উপরে যে চাপ তৈরি করতে চাইলেন শরদ পাওয়ার, তার পাল্টা কি দিতে পারে প্রধানমন্ত্রী বা এনডিএ দল, এই নিয়ে কি মনে হয়? দেখো একটা জিনিস, সামনে বিধান
অধিবেশন রয়েছে, সেই অধিবেশন কিন্তু এখন থেকে কিন্তু আগে যেটা আমরা দেখেছি 2014 এবং 2019 সালে এনডিএ জোট কিন্তু একের পর এক বিল পাশ করিয়ে নিয়েছে। তার পাশাপাশি সবচেয়ে বড় এবছর যদি বলি যে রাজনৈতিক ক্ষেত্রে এনডিএ জোটের এতটা ভরাডুবির কারণ হলো, তারা সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকবার বলেছে যে দেশীয় সংবিধান তারা পরিবর্তন করতে চাইবে। সেই জায়গায় কিন্তু দেশের 140 কোটি মানুষ কিন্তু সেভাবে নেবে না। সে যদি দেখি ভারতের সব জায়গায় কিন্তু এনডিএ জোটের সেই প্রভাব একক সংখ্যাগরিষ্ঠতা তাহলে কেন পায়নি বিজেপি, সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নটা 2014 সালে মানুষের কাছে মধ্যে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল, মোদি মোদি মোদি। সেখানেও কিন্তু এবছরও কিন্তু 2019 সেই প্রভাব ছিল, কিন্তু 2024 সালে যখন বলেছিল যে 400 আসন, 400 আসন মানে একটা জিনিস যেটা ইঙ্গিত বিভিন্ন রাজনৈতিক সূত্রে বিভিন্ন যেটা খবর রয়েছে যে 400 আসন যদি পার করতে পারে, 400 আসন অর্থাৎ 453টি আসনের মধ্যে সেখানে যদি 400 আসন অতিক্রম করতে পারে তাহলে একক ভারত হিসেবে বা একক ভাবে যে ভারতীয় গঠন করা বা ভারতের সংবিধান গঠন করার ক্ষেত্রে, হিন্দু রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে ইন্ডিয়া জোট এগিয়ে যাবে। সেই জায়গায় কিন্তু তাদের সেই বড় চ্যালেঞ্জটাকে অন্যভাবে দেখেছে অনেক রাজ্যগুলো, এবং যার কারণে অনেক রাজ্যে বিজেপি গত 2019 এবং 2014 সালে যত আসন পেয়েছিল তার থেকে কিন্তু অনেক কম আসন পেয়েছে। সেই জায়গাতেই চ্যালেঞ্জ, কারণ এই চ্যালেঞ্জটাই কিন্তু মোদির কাছে বড় হতে পারবে না, কারণ সেই ক্ষেত্রে সামনে অধিবেশন রয়েছে এবং অধিবেশনে স্পিকার যে নিয়োগ করা হবে সেই স্পিকার নিয়োগের ক্ষেত্রে কিন্তু যে শরিক দল দুজন রয়েছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, তারা কিন্তু তাদের উপর চাপ করবে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে যে অধিবেশন শুরু হবে এবং স্পিকার নিয়োগ করা হবে সেই ক্ষেত্রে কিন্তু এনডিএ জোটের পক্ষে কোনো ভাবে কিন্তু কোনো আইন পাশ করা সম্ভব হবে না, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকবে প্রধানমন্ত্রীর কাছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যেখানে 234 আসন নিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, সেই জায়গায় তারা চাপ তৈরি করবে, এবং এই চাপ উভয়ের যে চাপ, একদিকে মন্ত্রিত্ব টিকিয়ে রাখার, অন্যদিকে সরকার টিকিয়ে রাখার, সেই জায়গায় কতটুকু চাপ থাকবে এবং সেটাকে কিন্তু হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে নতুন ভাবে নতুন ভোট প্রকৌশলী বা নতুন আস্থা যোগানোর জন্য কিন্তু শরদ পাওয়ার নতুন ইস্যু খুঁজবে, এবং সেখানেই কিন্তু চাপ তৈরি হবে ইন্ডিয়া জোটের, এবং সেই জায়গায় শরদ পাওয়ার নিজে ক্লিক করতে পারে বা হাইলাইট হতে পারে এবং নতুন ভাবে নতুন সরকার তৈরি হতে পারে মহারাষ্ট্রে। এটাই তার বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। একেবারে তাই, ধন্যবাদ বিপ্লব দা তোমায়। অর্থাৎ ইতিমধ্যেই বিজেপির উপরে নতুন ভাবে চাপ তৈরি করতে চলেছেন শরদ পাওয়ার, তবে এই পুরো চাপকে কিভাবে ট্যাকেল দেয়, সামাল দেয় বিজেপি বা এনডিএ জোট, সেদিকে এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের। ছোট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।